আজকের রাশিফল দশই নভেম্বর দু শুক্রবার তিথি কৃষ্ণ ত্রয়োদশী জন্মরাশি হল কন্যা সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত বিকাল চারটে একান্ন মেজ রাশির রাশিফল কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজে চেষ্টা করতে পারেন শুভ ফল পাবেন বাড়িতে কোনো বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন মেঝরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো বাধার মুখে পড়তে পারেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর সময় দিলেও ভালো ফল হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ব্রিজ রাশির রাশিফল স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজে সুযোগ পাবেন দুঃস্থ কোনো মানুষ পাশে দাঁড়াতে পারে আজ শারীরিক অসুস্থতা যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধার মুখে পড়তে পারেন পারিবারিক ভ্রমণ নিয়ে চিন্তা থাকবে সংসারে মাত্রা ছাড়া ব্যয় কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে খুব বুঝিয়ে কথা বলতে হবে বৃজ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে সাফল্য পেতে খুব কষ্ট পেতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকার জন্য পরিশ্রম বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশি রাশিফল পরিশ্রমের ফল ভালোই হবে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্রয়োজনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা বলার ফলে বিবাদ হবে বাসস্থান পরিবর্তন নিয়ে কিছু আলোচনা হতে পারে সংসারে উন্নতি যোগ রয়েছে সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দিনটি খুব ভালো যাবে না পরিবারে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পেশাগত ক্ষেত্রে পেতে পারেন ব্যক্তিদের আজ খুব শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশি ফল বন্ধুর দিক থেকে কোনো ক্ষতির মুখে পড়তে পারেন কবসা নিয়ে চাপ বৃদ্ধি পাবে আপনার আলোচনায় মানুষের খারাপ লাগতে পারে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে শত্রু ভয় বাড়বে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কর্মস্থানে ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ক্ষতি হবে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আপনার ঋণ আজ মুকুব হতে পারে কর্কট ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যা একটু থাকবে পরিবারে সকলের সমস্যা বোঝার চেষ্টা করুন পেশাগত ক্ষেত্রে বেশ চিন্তায় দিনটি কাটবে এই রাশির ব্যক্তিতে সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ সিংহ রাশির রাশিফল কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজেকে ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার রয়েছে বিপদের কারণে আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ ঘটতে পারে প্রেমের প্রতি অভিমান বাড়বে সিংহরাশির ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আপনি ভালো সাহায্য পাবেন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে দিনটি কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ কমলা দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সাথে আজ সাক্ষাৎ হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হবে কোনো কারণে আজ কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়বে কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো হবে টাকা পয়সার চুরি যেতে পারে ব্যবসায় উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে কিছু আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়বে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে করাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উত্তেজনা বাড়তে পারে পরিবারের জন্য আজ কোনো বিবাদ হতে পারে পেশাগত ব্যাপারে আজ খুব চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলারাশির রাশিফল শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারেন প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যায় ভুগতে পারেন প্রিয়জনের কাছ থেকে খারাপ কোনো খবর আসতে পারে আজ কোনো বাধা সম্মুখীন হতে পারেন তুলারাজের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি হবে পরিবারে জীবনে সুন্দর মুহূর্ত আসবে পেশাগত ক্ষেত্রে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশির রাশিফল সন্তানদের নিয়ে সংসারে কলহের মুখে পড়তে পারেন আইনি সমস্যার মুখোমুখি হতে পারেন নিজের প্রতিভার বিকাশ আজ দেখানোই ভালো হবে কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন রক্তচাপ নিয়ে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক দায়িত্ব বাড়বে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ও ব্যয় ভালো মন্দ মিশিয়ে থাকবে পরিবারের জীবনে দিনটি ভালো যাবে না পেশাগত ক্ষেত্রে দিনটি খুব শুভ হবে না এ রাশির ব্যক্তিতে শুভ রং হল লাল শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশির রাশিফল নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যায় আজ মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূলে থাকলেও বাইরের পরিবেশ তেমন একটা উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন উচ্চ শিক্ষায় বাধার মুখে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি পাবে বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে ধনুরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে দিনটি খুব ভালো হবে না মাথা ঠান্ডা রেখে চলতে হবে পারিবারিক জীবন আনন্দময় হয়ে উঠবে পেশাগত ক্ষেত্রে আজ সামান্য চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিতে শুভ রং হল হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মকর রাশির রাশিফল সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে আজ ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে সকলের কাছে জনপ্রিয় করে তুলবে রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করতে পারেন স্ত্রীর কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন কোনো আত্মীয়র সাথে বিবাদ হতে পারে মামলা মকদ্দময় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোনো ভোগান্তির যোগ রয়েছে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রটি শুভ হবে পরিবারে স্ত্রীর জন্য বিভ্রাট দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে পরিশ্রমের পরিমাণ বাড়বে আয় খুব ভালো হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকাল ভাগ্য সংখ্যা হলো তিন সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর কারণে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন সন্তানের কারণে গর্ববোধ হবে কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পরিবারের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কষ্টের পরিমাণ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিন রাশি রাশিফল উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়ায় ভোগান্তি হতে পারে ভ্রাদৃত্ব বিরোধী যোগ রয়েছে মামলা মকদ্দমা থেকে ভালো হবে বাড়িতে আত্মীয় সমাবেশ হবে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে কোনো উপদেশ না দেওয়াই ভালো হবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্র তেমন ভালো নয় পরিবারের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ একটু চিন্তার মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হল উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন